Hey guys, assalamu alaikum. Kemon achen shobai? Hopefully onek onek bhalo achen. And to finally niye eslam aro ekta special video. Guys, aske amader majhe notun ekta event asche, Airdrop Carnival. Ar er bhitore oppi oppi kichu jinishpotro ache, je rokomer emote ache, tasharo outfit ache. বাইরের ভিতরে যে মিশন গুলো এগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে, বাইরের ভিতরে যে রিওয়ার্ড গুলো আছে তোমরা কিভাবে এগুলো কালেক্ট করবে, এই ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো গাইস। এখানে ফার্স্ট অফ অল যেটা আছে টিম স্কট মিশন, আর এখানে দেখো কাজ কি, এখানে কিন্তু আমাদের টিম আপ করতে হবে। যেরকম আমার ইডাঙ্গেল খেললে কিন্তু ইনভাইট করি ফ্রেন্ডদেরকে, এখানে কিন্তু তোমাদের ইনভাইট করে আনতে হবে। আয় না, এখানে দেখো নিচে লেখা আছে স্টার্ট, এই স্টার্টের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে তোমার সোজা মেসেজ ঢুকে যাবে। আর এখানে কিন্তু এই টিম আপের মাধ্যমে কিন্তু এখানে এই মিশনগুলো কমপ্লিট হবে। তাছাড়াও যদি আমরা নর্মালি গেম স্টার্ট করি, হ্যাঁ, তাহলে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট হবে না। এগুলো কিন্তু তোমাদের মিশন কমপ্লিট করতে হলে কিন্তু এখানে ইনভাইট করে ফ্রেন্ডদেরকে আয় না, তারপর এখান থেকে কিন্তু ম্যাচ স্টার্ট দেবে, তাহলে কিন্তু তোমাদের এই মিশনগুলো কমপ্লিট হবে। আর এখানে দেখো ফার্স্ট মিশনে কি বলছে, টিম মেম্বার শেয়ার টায়ার সোশ্যাল প্লেয়ার কাট ইন চ্যাট চ্যালেঞ্জ 20 টাইম। এখানে কি করতে হবে জানো, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই প্রথম মিশনটা কমপ্লিট করতে হলে কিন্তু আমাদের এখানে দেখো আমার কিন্তু একটা অ্যাড আছে, এখান থেকে কিন্তু আরো দুইটা ফ্রেন্ড অ্যাড করতে হবে। তাছাড়া এখানে নিচে দেখো ডুও আছে, এটা কিন্তু আমাদের ফুল হয়ে গেছে। এখন আমরা কি করবো জানো, এটা কিন্তু শেয়ার করবো। আমরা এখান থেকে সোজা চলে আসবো ওয়ার্ল্ড চ্যাটে। এখানে আসার পর দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি, তোমার এটা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে দেখো এই কার্ড আছে, এই কার্ডটা কিন্তু তোমরা এখান থেকে সেন্ড করে দেবে, তাহলে কিন্তু এখানে আমার একটা মিশন কমপ্লিট হয়ে যাবে। এভাবে কিন্তু তোমরা বারবার করলে কিন্তু এখানে মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের মিশনে যেয়ে দেখি যে আমাদের আসলে এই মিশনটা কমপ্লিট হয়েছে নাকি। এখানে দেখো আমার যে মানে স্কোর কিন্তু এখনো বাকি আছে, এখানে আমার ডুও কিন্তু কমপ্লিট। এখানে দেখো আমার কিন্তু এখানে একটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে যদি বারবার করি তাহলে কিন্তু আমাদের প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে যে 2 নম্বর মিশন আছে, হ্যাঁ, এটা কি বলছে, এটা তোমরা ডুও বা স্কোয়াডেও কিন্তু করতে পারবে একই মিশন। এখানে 2 নম্বর মিশনে কি বলছে, টিম মেম্বার শেয়ার টায়ার সোশ্যাল প্লেয়ার কাট ইমেজ ইন সোশ্যাল প্ল্যাটফর্ম 20 টাইম। তার মানে এখানে তোমাদের কি করতে হবে আমি এখানে দেখাই দিতেছি, তোমরা সোজা চলে আসবে তোমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পর এখানে দেখো সোশ্যাল প্লেয়ার কার্ড লেখা আছে, আর এই পাশে শেয়ার অপশন আছে। এখান থেকে শেয়ার অপশনের উপর ক্লিক করে তোমার এখান থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো শেয়ার করে দিলে কিন্তু তোমাদের এখানে ওগুলো কমপ্লিট হয়ে যাবে। এইভাবে বারবার করলে কিন্তু তোমাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। পরে এখানে 3 নম্বর মানে 4 নম্বর মিশনে কি বলছে, টিম মেম্বার্স অ্যাড 20 নিউ ফ্রেন্ড। তার মানে এখানে কিন্তু তোমাদের নতুন 20টা ফ্রেন্ডকে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ডুও স্কোর দুটা কিন্তু একই মিশন। এখানে পরের মিশনে কি বলছে, কমপ্লিট 30 ম্যাচ ইন টিমস ইন ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। তার মানে আমাদের যে অমোড আছে, অমোডে যদি মানে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে যদি 30 ম্যাচ খেলো তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। পরের মিশন এখানে কি বলছে, হেল্প টোটাল 1500 হেলথ ইন টিমস ইন ক্লাসিক মুড। তার মানে তোমরা যে সময় মানে তোমাদের ড্যামেজ থাকে না, তোমরা যে সময় ব্যান্ডেজ মারো বা ফার্স্ট কিট মাইরা কিন্তু তোমাদের হেলথটা বাড়াও। এভাবে কিন্তু 1500 হেলথ যদি বাড়াও তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই মিশনটা। তোমরা ম্যাচ খেলবে, হ্যাঁ, ম্যাচের সময় দেখবে যে জোন থাকবে, প্লে জোন থাকার বলে ওই প্লে জোনের ভিতরে তোমরা বসে থাকবে, মানে অনেকগুলো ব্যান্ডেজ তারপরে হেলথ কিট এগুলো নিয়ে বসে থেকে থেকে ব্যান্ডেজ মারবে, তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে সহজে। পরপরে মিশনে কি বলছে, রিস্কি টিমমেট 6 টাইম টিম ইন ক্লাসিক মুড। মানে তোমাদের টিমমেটকে যদি 6 বার রিভাইভ দাও তাহলে কিন্তু তোমাদের এই মিশনটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। পরের মিশন এখানে কি বলছে, ডিফাইট 3 এনিমি ইউজ এসকে টিম ইন ক্লাসিক মুড। মানে আমাদের যে এসকে গান আছে না, ওইটা দিয়ে যদি তোমরা 3টা এনিমি মারো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে কি বলছে পরের মিশনে, ডিফাইট 3 এনিমি ইউজ টিস AWM টিমস এন ডুও ক্লাসিক মুড। তার মানে ক্লাসিক মুডে তোমরা ডুও নিয়ে যদি 2টা AWM দিয়ে এনিমি মারো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখো তার পরের মিশনে কি বলছে, ফ্লাশ 3 টাইম টিস টপ 15 ইন ডুও ক্লাসিক মুড। তার মানে তোমরা ডুও নিয়ে খেলবে, খেলার পর তোমরা যদি টপ 15তে 2 বার আসতে পারো তাহলে কিন্তু তোমাদের 3 বার যদি আসতে পারো তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। পরে আমাদের মাঝে কিন্তু আরেকটাই আছে, এখানে দেখো ইয়ার ড্রপ। হ্যাঁ, এখানে কি, এখানে তোমরা যে সময় এই মিশনগুলো কমপ্লিট করবে এখানে কিন্তু তোমরা এই যে পয়েন্টগুলো পাবে এখানে কিন্তু অটোমেটিক আপডেট হয়ে থাকবে। হ্যাঁ, আর এখানে দেখো প্রথম যে মানে Drop-1 এর ভিতরে কিন্তু তোমরা যে কোনো একটা জিনিস চয়েস করে কিন্তু নিতে পারবে, সবগুলো নিতে পারবে না। এখান থেকে Drop-2-র ভিতরে যে ইমোটগুলো আছে, ইমোট থেকে যে কোনো একটা ইমোট তোমরা কিন্তু এখান থেকে বাইসে নিতে পারবে। তারপরে এখানে মানে Level-3 আছে, Level-4, মানে প্রতিটা আইটেম থেকে তোমরা এক একটা আইটেম কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারবে। আর এগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাইতেছো, এখানে কিন্তু কোনো ইউসি লাগতেছে না। পরে লাস্টে আর একটা আছে, এখানে কিছু মিশন আছে, এই মিশনগুলো কমপ্লিট করতে হবে। এখানে কী লাগছে, হ্যাপ 1 মোর কানেক্ট, হ্যাপ 2 মোর কানেক্ট, হ্যাপ 3 টাইম কানেক্ট, হ্যাপ 5 টাইম কানেক্ট। হ্যাঁ, এখানে কী করতে হবে আমি প্রথমে এটাই তোমাদের দেখাই দিতেছি।
তোমরা এখান থেকে সোজা চলে আসবে প্রোফাইলে। প্রোফাইলে আসার পর দেখো এখানে লেখা আছে কানেক্টেড, এখানে লেখার পর দেখো আমি মার্ক করে দিচ্ছি, এটার পর ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমাদের এই ফ্রেন্ডদেরকে কিন্তু রিকোয়েস্ট পাঠাইতে হবে, রিকোয়েস্ট কানেক্ট। হ্যাঁ, এখানে কিন্তু যেগুলো তোমাদের রিকোয়েস্টের মতো আছে এগুলো সব পাঠাইতে হবে। এখান থেকে বডি আছে, লাভার আছে, তোমাদের চয়েস মতো তোমরা এখান থেকে একটা এরকম করে কিন্তু রিকোয়েস্টগুলো পাঠাইতে হবে। আর যাদের রিকোয়েস্ট পাঠাবে এরা যদি এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তোমাদের ওই মিশনগুলো কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি তোমাদের দেখাই দিতেছি যে আমার মিশনটা আসলে আমি কমপ্লিট এটা হয়েছে নাকি, বা আমার অন্য একটা আইডি ছিল ওইটা থেকে আমি কিন্তু এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছি, কইরা দেখবো যে আমার আসলে মিশনটা কমপ্লিট হয় নাকি। এখানে খেয়াল করো আমার অন্য আইডিতে আসছে, আসার পর এখানে দেখো অ্যাড ফ্রেন্ড, এখানে দেখো আমার কিন্তু এই রিকোয়েস্ট এখানে আসছে। এখান থেকে কী করলাম, এখান থেকে এগ্রি, মানে এখান থেকে কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করলাম। আর এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওইখানে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমার মেন আইডিতে আইসে আমি দেখি যে আমার এটা কমপ্লিট হয়েছে নাকি। এখানে খেয়াল করো আমার মেন আইডিতে কিন্তু চলে আসছে, আর এখানে দেখো আমি মিশনে ঢুকতেছি, ঢোকার সঙ্গে সঙ্গে দেখো আমার কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। এই একই রকমের কিন্তু এখানে মানে সাইডটা কিন্তু মিশন আছে। হ্যাঁ, এভাবে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। পরে এখানে নিচের যে মিশনগুলো আছে এগুলো কীভাবে কমপ্লিট করবে, হ্যাঁ আমি দেখাই দিতেছি। আমরা সোজা চলে আসবে মানে প্রোফাইলে, প্রোফাইলে আসার পর এখানে দেখো লেখা আছে কানেক্টেড। হ্যাঁ, কানেক্টের পর ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখো আমি মার্ক করে দিচ্ছি, এটার পর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো এই যে নতুন ফ্রেন্ড আছে এদেরকে কিন্তু তোমাদের মানে রিকোয়েস্ট পাঠাইতে হবে। হ্যাঁ, রিকোয়েস্ট শুধু রিকোয়েস্ট পাঠাইলে কিন্তু এখান থেকে এগুলো কিন্তু ওই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে, আর কিছু নয়। তারপরে এখান থেকে তোমরা ব্যাক চলে আসবে, আসার পর আমরা এখানে দেখবো যে আসলে কি আমাদের এটা মানে হয়েছে নাকি। হ্যাঁ, এখানে দেখো আমি দেখতেছি, এখানে দেখো আমি নিচে নামে দেখতেছি যে এটা হয়েছে নাকি। এখানে দেখো আমার কিন্তু তিনবার দিছি, তিনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে কিন্তু তোমরা এখান থেকে এগুলো সব কমপ্লিট করতে পারবে। গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।